লাগাতার অবরোধ ও বিক্ষোভে স্থবির ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। বকেয়া বেতনের দাবিতে গেল শনিবার সকাল থেকে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভের রেশ এখনো কাটেনি। টানা তিন দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। সেই অবরোধে সোমবার সকাল থেকে যুক্ত হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কও, যাতে মহাসড়ক ছাপিয়ে বিকল্প সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। একটানা তিন দিন সড়ক অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সময় থমকে আছে যানবাহন। অসহনীয় ভোগান্তিতে অনেকেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন পায়ে হেঁটে। ময়মনসিংহের কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরের বাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চলাচলকারীরা। শ্রমিকরা জানান টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দেওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও শিল্প পুলিশ। মালিক পক্ষ থেকে আমাদের কোনো কথা না, কোনো আশ্বাস নাই। মালিক পালাইছে কিনা তাও জানি না। আমাদের তিন মাস পনেরো দিনের স্যালারি, আমাদের তিন মাস পনেরো দিনের স্যালারি রাখবে। যদি মালিক পক্ষ বলে যে আমরা একদিনের কম দিব, তাও আমরা মানে নেব না। সারা তিন মাসের বিল বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো প্রকারে রাস্তা ছাড়তে পারবো না আমরা। আমাকে সেনাবাহিনী নিয়ে খালি ডেট দেয়, দের দিয়ে খালি নোটিশ পাল্টাই দেয়, করতে করতে চার মাস শেষ করে দিছে। প্রত্যেক মাসে বেতনের সময় এমন হয়, ইচ্ছা মতন কাজ করে, জন বেতনের সময় এত হন আর বেতন দেয় না। এদিকে পরিস্থিতি বিবেচনায় সহিংসতার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে আশপাশের প্রায় ৪০টি পোশাক কারখানা। এখন গাজীপুর।